মূল স্বার্থের ইস্যুতে বাংলাদেশ ও চীন পরস্পরকে সমর্থন করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গণচীনের 74তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চায়না সিল্ক রোড ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, বাংলাদেশ ও চীনের অবিচল পারস্পরিক আস্থা নিয়ে উভয় দেশ সন্তুষ্ট। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ চায়না সিল্ক রোড ফোরামের চেয়ারম্যান দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম এবং চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2010, 2014 ও 2019 সালে চীন সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 2016 সালে বাংলাদেশে এসেছিলেন চীনের প্রধানমন্ত্রী। তাদের সফর দুই দেশের সম্পর্ককে আরও গভীর করেছে। সম্প্রতি ব্রিক্স সম্মেলনে এক বৈঠকে অবকাঠামো উন্নয়ন, তথ্য প্রযুক্তি, নতুন জ্বালানি ও কৃষিখাতে সহযোগিতার বিষয়ে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট। আমি আশা করি বাংলাদেশের উন্নয়ন চীনের অংশীদারত্ব অব্যাহত থাকবে এবং বাংলাদেশের রূপকল্পে 2041-এ আমরা যেটা 2041-এ আমরা উন্নত বাংলাদেশ আমরা সব আমরা আমাদের রূপকল্প সেইখানে যাব বলে আমরা ঘোষণা দিয়েছি। আমরা মনে করি চীন আমাদের সবসময় পাশে থেকে আমাদের রূপকল্প সার্থক করবে, আমরা সেটাই আশা করি।